আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে, তোমরা দেখতে পাচ্ছ যে সরসুনা হাই স্কুল HS টেস্ট এক্সামিনেশন 2023 ক্লাস 12 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, টাইম 3 আওয়ার 15 মিনিটস, ফুল মার্কস 80। অর্থাৎ সরসুনা হাই স্কুলের 2023 টেস্ট এক্সাম কিন্তু সবে শেষ হলো। তার যে প্রশ্নপত্রটা নিয়ে আজকে আমি আলোচনা করব, কি কি বড় প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নাও, এবং MCQ এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, তোমরা সলভগুলোকে একবার দেখে নাও, এবং SAQ কী এসেছে সেটা একবার দেখে নাও। পার্ট 8-এ তোমাদের যে বড় প্রশ্নগুলো দেয়, 1 নম্বরে প্রশ্ন, ক্ষমতা বা শক্তি কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে, জাতীয় স্বার্থে সংজ্ঞা দাও, এর সাথে জাতীয় স্বার্থে প্রকৃতি আলোচনা করো। 2 নম্বরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা একটা প্রশ্ন দিয়েছে, ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বরে প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বরে প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা একটা প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বরে প্রশ্ন, উদারনীতিবাদ বলতে কী বোঝো? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। এবারে আমি কিন্তু তোমাদের একদম টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনের ভিডিও আপলোড করেছি, এবং আমরা যে সাজেশনের ভিডিও আপলোড করেছি সেখানতে কিন্তু আমরা বলেছি যে যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের স্কুল থেকে প্রশ্ন হোক না কেন, বা অ্যানুয়াল পরীক্ষা যেখান থেকে প্রশ্ন হোক না কেন, আমাদের সোমনাথদার কোচিং সেন্টারের সাজেশন থেকে অবশ্যই কমন আসবেই। এবং এই যে প্রশ্নপত্রটি আজকে আমি তোমার সাথে আলোচনা করছি, আমাদের সাজেশানের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে কমন চলে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাজেশান ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পলিটিক্যাল সায়েন্স 2023 নামে একটি প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ভিডিওটি। এছাড়া তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় যে MCQ SAQ প্রশ্ন উত্তরগুলো ইম্পর্টেন্ট সেরকম কিন্তু আমি সাজেশান দিয়ে দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবারে আমরা দেখে নেবো পার্ট বি। পার্ট বি এ তোমাদের 24 খানা MCQ দিয়েছে, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর লিখবে অপশান সি, ভারত ও চীনের মধ্যে, হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়, উত্তর লিখবে অপশান এ, 1985 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল, উত্তর লিখবে অপশান এ, 9 বছর। 4 নম্বরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো, উত্তর লিখবে অপশান সি, একটা সাধারণ সভা। 5 নম্বরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি রচয়িতা, উত্তর লিখবে হ্যান্স জে মর্গেনথাউ। এবার তোমরা 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর লিখবে অপশান এ, বার্নার্ড বারুজ। 7 নম্বরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির অন্যতম একটি নির্ধারক হলো, উত্তর লিখবে অপশান এ, সামাজিক শক্তি। 8 নম্বরের প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে, তো এই উত্তরটা আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা যারা এই উত্তরটি পারবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে উত্তর সঠিক করে, অবশ্যই আমি কমেন্টে গিয়ে তোমাদের পিন কমেন্ট করে দেবো, ঠিক আছে। 9 নম্বরের প্রশ্ন, খুদে জেলা শাসক বলা হয়, অপশান বি, SDOK। 10 নম্বরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয়, উত্তর হচ্ছে অপশান সি, বিধানসভার কাছে। 11 নম্বরের প্রশ্ন, চীনের আইনসভাকে বলা হয়, উত্তর কী লিখবে অপশান এ, কংগ্রেস। 12 নম্বরের প্রশ্ন, গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন হয়, উত্তর লিখবে অপশান সি, মে মাসে। 13 নম্বরের প্রশ্ন, অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, উত্তর হচ্ছে অপশান ডি, লোকসভার অধ্যক্ষ। 14 নম্বরের প্রশ্ন, শাসন বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশ হল, উত্তর হচ্ছে অপশান ডি, মন্ত্রী পরিষদ। নেক্সট 15 নম্বরের প্রশ্ন, সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে সেটি হলো, উত্তর হচ্ছে অপশান বি, শাসন বিভাগ। 16 নম্বরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, উত্তর হচ্ছে অপশান এ, কাউন্সিলার। নেক্সট প্রশ্ন আমাদের 17, রাষ্ট্রের বিমূর্ত ধারণাকে বাস্তবায়িত করে, উত্তর হচ্ছে অপশান এ, সরকার। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 18, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, বলেছেন কে, উত্তর হচ্ছে অপশান সি, জওহরলাল নেহরু। 19 নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে, উত্তর হচ্ছে অপশান এ, সাধারণ সভা। 20 নম্বরের প্রশ্ন, আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন, উত্তর হচ্ছে অপশান সি, সুইজারল্যান্ডে।
আমরা 21 নম্বরের প্রশ্ন দেখে নেব যে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন, উত্তর হচ্ছে অপশন বি রাজ্যপাল। 22 নম্বরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, উত্তর হচ্ছে অপশন বি বিডিও। 23 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস রূপে পালন করা হয়, উত্তর হচ্ছে অপশন ডি পয়লা মে। 24 নম্বরের প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশন সি বেলগ্রেডে। হয়ে গেল, এবারে এসিকিউগুলো তোমরা একবার দেখে নাও, এবার প্রত্যেকটি এসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে তৈরি করে নাও। এক নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দুই, আমি উত্তরগুলো করিনি, তোমরা সলভ করে নেবে। দুই, জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো। তিন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও, অথবা প্রশ্নরা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি। চার নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন, অথবা প্রশ্নরা কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো। ছ নম্বরের প্রশ্ন, দেখো প্রক্সি ওয়ার কি। সাত নম্বরের প্রশ্ন, সার্কের একটি দুর্বলতা উল্লেখ করো, আচ্ছা অথবা প্রশ্ন দেখে নাও, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম করেন। আট নম্বরের প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে। ন নম্বরের প্রশ্ন, পৌরসভার দুটি কমিটির নাম লেখো। দশ নম্বরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো, আচ্ছা অথবা প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে। এগারো নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কী, আচ্ছা অথবা একটি প্রশ্ন আছে আইএলও এর পুরো কথা কী। বারো নম্বরের প্রশ্ন, দ্বি মেরু ব্যবস্থার অবসান কবে ঘটে। আমাদের ১৩ নম্বরের প্রশ্ন, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। ১৪ নম্বরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত একজন শাসকের উদাহরণ দাও, আচ্ছা অথবা একটা প্রশ্ন দিয়েছে, সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়। ১৫ নম্বরের প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকারকে, অথবা আরেকটি প্রশ্ন, 123 চুক্তি কী। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভকে, দেখো প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নপত্র থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলেই তোমরা অনেক কোনো প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো, যদি এই প্রশ্নপত্রটি সলভ করে নাও। এই ছিল আজকের ভিডিও, এছাড়া এই ধরনের আরও যে প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে চলে এসেছে, যাতে যেখানে যেখানে পরীক্ষা হয়েছে, যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন বিষয়টি বা কোন সাবজেক্টটি তোমাদের দরকার আছে, আমাকে কমেন্ট করে জানালে সেই বিষয়ের উপরই আমি ভিডিও আপলোড করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।